বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নিপাস ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি। সকালবেলা উঠেই আমি বাসি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের এখানে শীতলা মায়ের পুজো আছে, তাই আমি উপোস রেখেছি। এই প্রথমবার পুজো করব, আর কোনোদিনও করিনি, মানে মেয়ে থাকতেও আমি কখনো করিনি শীতলা মায়ের পুজো। তো বিয়ের পরে এটাই আমার ফার্স্ট টাইম, গত বছর করা হয়নি। তো সবাই দেখছি করছে, তো আমারও খুব মন চাইছিল যে না আমিও করি। তো তোমাদেরকে দেখাবো আমি যে পুজোর রিচুয়ালসটা আমি কীভাবে কীভাবে পালন করেছি সারাদিন উপোস করে, কারণ কখনো ওইভাবে উপোস করা হয়নি আমার। সেই জন্য তো সকাল সকাল আমি বাসি বিছানাটা উঠিয়ে ঘরটর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়ে স্নান টান করে তারপরে একেবারে পুজোর জন্য রেডি হয়ে যাব। আর আজকে হচ্ছে শনিবার। তো শনিবার দিন বাবা এখান থেকে চলে যায়, মানে আমার হাজবেন্ড, তো ও সকাল সকাল বেরিয়ে যাবে। তাই সকাল সকাল পিসি ওইখানে রান্না চাপিয়ে দিয়েছে। তো এখন বাজে মোটামুটি 8:30 মতন। তো আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, মোটামুটি 7টার মধ্যে উঠে গেছিলাম। আমার সেভাবে একটা সকালবেলা ওঠা হয় না, তো আমি 7টার মধ্যে উঠে গেছি। এখন আমি চেষ্টা করি ওঠার। তো যাই হোক, সকাল সকাল উঠলে মনটাও আর শরীরটাও খুবই ভালো থাকে। তো এখানটাতে দেখো, আমি কালকে ধুয়ে রেখেছিলাম জামাকাপড়গুলো, তো শুকিয়ে নিয়ে এসেছিলাম ঘরে, কিন্তু আর কালকে ভাঁজ করা হয়নি। তো আমি সকাল সকালই এগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ সারাদিন আজকে সময় পাবো না। একটু সকাল সকাল উঠলে কি হয়, চট জলদি কাজগুলো হয়ে যায়। আর যদি আমি বেলা করে উঠি তাহলে না কোনো কাজেরই আমি আর কোনো তাল পাই না, কখন আমি বাসি ঘর এর কাজকর্ম করব আর কখনই বা রান্নাঘরে গিয়ে রান্না চাপাবো, তো সেই জন্য আর হয়ে ওঠে না। তো একটু সকাল সকাল উঠলে আমার সুবিধা হয়, কিন্তু আমার পক্ষে সকাল সকাল ওঠাটা খুবই কষ্টকর। আমি না রাত্রেবেলা, মানে অনেকেই শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়ে, তো আমি না সেটা ঠিক পারি না, আমার একটু লেট হয়ে যায়। এই আমি ভিডিও এডিট করতে করতে আমার মোটামুটি 1টা-1:30 বেজে যায়, সেই কারণে হয়তো আমার সকালে ওঠা হয় না, কিন্তু আমি চেষ্টা করি সকালে ওঠার। আর এইদিকে দেখো, আমার বর চলে এসেছে, ও ফ্রেশ হয়ে চলে এসেছে, এখন ও চা খাবে, আর কিছুক্ষণ পরেই ও বেরিয়ে যাবে, সকাল সকালই বেরোবে। আজকে বাসে করে যাবে, এমনি সময় ট্রেনে করে যায়, কিন্তু আজকে বাসে যাবে। আর আমি সকাল থেকে আজকে কিছু খাবো না, সেই জন্য আমি আর রান্নাঘরেও যাইনি। তো পিসি রান্নাঘরে রান্না করছে ওর জন্য। তো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আমি না একটা ভিডিওতে দেখেছিলাম যে একটা দিদিভাই আর কি চুল ছেড়ে সিঁদুর পরছিল। তো অনেকে কমেন্ট করেছিল যে চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে হয় না। তো আমি সেই জিনিসটা জানতাম না, আমিও চুলটা খুলেই সিঁদুর পরতাম। তারপর জানার পরে এখন থেকে আমি চুল খুলে আর সিঁদুর পরি না, চুলটা বেঁধেই পরি। আজকে আমাদের এখানে শীতলা মায়ের পুজো। তো আজকে আমি এই ফার্স্ট টাইম শীতলা মায়ের পুজো করব। তো সকাল সকাল দেখতেই পেলে উঠে আমি সমস্ত বাসি কাজ করে নিয়ে স্নান করে এখন পুজো দিয়ে নেব। পুজো দিয়ে তারপর আমি রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। গাইজ, রেডি হয়ে তোমাদেরকে দেখাতেই পারিনি, খুব লেট হয়ে যাচ্ছিল, তাই পিসি বারণ করেছিল যে ফোনটা নিয়ে যেতে, কোলা যেহেতু ধরবো সেই জন্য আর একবার চলে গেছিলাম। আবার কিছুক্ষণ জন্য বাড়িতে আসলাম, এখনই চলে যাব। তো এখন ফোনটা নিয়ে যাবো, ভাবছি তোমাদেরকে দেখাবো। আর এই ফার্স্ট টাইম আমি পুজো করছি, তাই দেখো অবস্থা, দেখো ঘেমে একাকার হয়ে গেছি। তো চলো আমার সাথে,
ভেবেছিলাম হলুদ শাড়ি পরবো, তারপরে যে একটু লাল এই শাড়িটা পরেছি। চলো মা। কই পিসি, কই গো? মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানটাতে আমাদের পুজো হবে। এখানটাতে পুজো বেরিয়ে গেছি, আমরা তিনটা দলে ভাগ হয়ে গেছি, তো এখন আবার যাব। তো চলো আমার সাথে। তো সবাই মিলে এখানে পুজোর সবজি বানাচ্ছিল, তো প্রসাদের জন্য আর কি রাত্রে যে খিচুড়ি বানানো হবে সেই জন্য এখানে দেখো সবাই এই সবজি কাটাকুটি করছিল। তো আমিও সেখানে গিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো সবাইকে মানে বলেছিল আর কি যে তোমরা একটু শরবত খেতে পারবে, মানে একটু চিনি দিয়ে জল খেতে পারবে, তো সেই জলটা খেতে এসেছিলাম। আমাকে দেখো সিঁদুর পরি দিয়েছিল, তেলের জন্য আমার টিপটা ওই সাইডে সরে গিয়েছে, কিন্তু আমি খেয়ালই করিনি। আর গরমে একদম আমার চুল টুল কপাল টপাল ঘেমে একাকার হয়ে গেছিলো। এটা আমার পাশের বাড়ি একটা দিদি ভাই। এতক্ষণ সবাই ঘুরে ঘুরে খুবই টায়ার্ড হয়ে গেছিল, আর আমরা এই মাঠটাতে আধা ঘন্টার মতন রেস্ট নিয়েছিলাম। যদিও এটা আমাদের বাড়ির কাছের মাঠটাই, আসলে আমরা আমাদের এই লোকালেই ঘুরেছিলাম, আর যারা দুটো দল ছিল ওরা হচ্ছে অন্য সাইডে গিয়েছিল। তো তোমাদেরকে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা এই কজন গিয়েছিলাম। একটু আগে যে বাচ্চাটাকে কুলে দেখলে ওকে নিয়ে একটু খেলছিলাম, সেই জন্য দেখো আমার গালের সাইডে কাজল ভরে আছে, ওর কপালে টিপ পড়েছিল, আমি খেয়ালই করিনি এতক্ষণ। তো তারপরে আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তখন আমি খেয়াল করলাম যে আমার গালে কাজল লেগে আছে, তো দেখে খুবই হাসি পাচ্ছিল। তো এখন আমি কুলাটাকে নিব, আমি আগেও একবার নিয়েছিলাম, তখন ফোনটাকে রেখে গিয়েছিলাম বাড়িতে, তো এখন বললো যে দিদি তুমি নাও। তো আমাদের বেশি একটা ঘুরবো না আমরা এখন, আর আমরা একটু পরেই আবার ওই মাঠটাতে গিয়ে বসবো, আর যারা যারা গেছিলো আমাদের সাথে ওরাও সেই মাঠের মধ্যেই আসবে, তো সবাই আবার একসাথে দেখা হবে ওখানটাতেই। আর এই বাচ্চাগুলো এই গাছের থেকে কতগুলো ফুল এনে আমার কুলার মধ্যে দিচ্ছিল, আমি বলছিলাম যে এতগুলো ফুল একটা কুলার মধ্যে দিস না, একটু সরিয়ে রাখ, নাহলে নিতে একটু অসুবিধা হয়ে যাবে। আর যেহেতু আমার প্রথমবার, আমি ঠিকঠাক নিয়মটা বুঝি না, তো আমাকে বলে বলে দিচ্ছিলো যে কুলোটাকে না ছাড়া যাবে না, এটাকে ধরেই রাখতে হবে, তো সেই জন্য আমি কুলোটাকে ছাড়ছিলাম না, ধরেই ছিলাম। আরও যারা যারা গিয়েছিল সবাই চলে এসেছে, এখানটাতে নাকি একটা কুলো থেকে আরেকটা কুলোতে কি চাল দিতে হয়, তো সেগুলোই রিচুয়ালস করছিল। তো এখানে আর টাকা গুনছিল ওরা যে কত কে কত টাকা আর কি কালেক্ট করে নিয়ে এসেছে। তো একটু পরেই আমরা প্রতিমা আনতে যাব। আর আমি এখানে বেশিক্ষণ ছিলাম না, আমার পিসি আমাকে ডেকে নিয়ে বাড়িতে চলে গেছিলো, বললো একটু পরে আবার যেও, তাই আমি ওখানে বেশিক্ষণ ছিলাম না, একবারে বাড়িতে চলে এসেছি।
জাস্ট ঢুকলাম বাড়িতে, মানে এখনো মানে পুজোর কাজ কমপ্লিট হয়নি, এখনো আমি যাবো আবার মণ্ডপে। তো পিসি বললো যে একটু জল খেয়ে নিতে, তাই পিসি ডেকে নিয়ে আসলো, তখন একটু জল খাবো আমি। সো গাইজ, আমি স্নান করে মাত্রই আসলাম, তো এখন হচ্ছে আমি আবার মণ্ডপে যাব। নদী গিয়েছিলাম স্নান করতে, আর তোমাদেরকে সম্পূর্ণটা তখন ভিডিও করে দেখাতে পারিনি। পুজো চলাকালীন আমি মণ্ডপের একদম মিডিলে বসেছিলাম সবার ভিড়ের মাঝখানটাতে, ফোন আমার কাছে ছিল না, ফোন বাড়িতে ছিল, সেই কারণে তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, আমি এখন আবার মণ্ডপে যাব চেঞ্জ করে, তো তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি মণ্ডপে। পিসি, তা আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, তারা মণ্ডপে যাই বললাম, তুমি যাবো না তাহলে আমাকে নিয়ে, তুমি যেতা? শীতলা পুজো তো যেহেতু ফার্স্ট টাইম করছি, তো রিচুয়ালস আছে নাকি, উপোস ভাঙতে হয় পান্তা ভাত খেয়ে। তো আমি আগের দিন পান্তা ভাত করে রাখিনি, তাই একটা ফ্রেন্ডের বাড়িতে এসেছি, ও করে রেখেছিল, তো সেখানেই খাবো। তো আমি এই ফ্রেন্ডটার বাড়িতে এসেছিলাম, আমি যে ভিডিও করছিলাম ও সেটা বুঝতেই পারেনি। তো যাই হোক, ওর বাড়িতে আমি খেয়েছিলাম শীতলা পান্তা ভাত আর ডালের বড়া, আর ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে রেখেছিল আগের দিন, তো সেগুলোই খেয়েছিলাম, আর ও আমাকে প্রসাদ দিচ্ছিল। এই যে মাত্র প্রসাদ নিয়ে ঘরে ঢুকলাম, আর আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।